হ্যালো বন্ধুরা, আপনি হয়তো জানেন প্রকৃত ভালোবাসার কখনো মৃত্যু হয় না। এই কথাটি তখনই সত্য হবে যখন আপনি কাউকে প্রকৃত ভালোবাসবেন, সেটা কোনো মানুষ হোক বা একটি কুকুর। আজকের ভিডিওতে আমরা এমনই একটি কুকুরকে দেখাবো যে কুকুরটি তার মালিকের মৃত্যুযাত্রায় যোগদান করে এবং পরে সে যা করল তা সবাইকে কাঁদিয়ে রেখেছিল। কুকুরটি এমন করল কেন, কিভাবে তাদের ভালোবাসা শুরু হয়, জানলে আপনার চোখের কোণা থেকে এক ফোঁটা অশ্রুকণা ঝরে পড়তে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। যখন একটি বিশ্বস্ত কুকুর তার সর্বকালের সেরা বন্ধুকে হারিয়ে ফেলে, তখন সে একেবারে ভেঙে পড়ে। কারণ তার মালিক মেহমত ইলহান তার জীবনের একটি বিশাল অংশ ছিল। লোকটি কাজ করতে গেলেও বা বাড়ি থেকে কোথাও বের হলেও তাকে সাক্ষী রেখে যেতেন। মেহমত যখন তার স্ত্রীকে হারিয়ে ফেলে, তখন তার সন্তানরা অলরেডি বড় হয়ে গিয়েছিল এবং তাদের নিজস্ব জীবন ছিল। যদিও তারা প্রায়ই দেখা করতে আসতেন, তবুও মেহমত চেয়েছিলেন তার এমন একজন সঙ্গী যে তার সাথে হাঁটতে বেরোবে এবং একসাথে টিভি দেখবে, মোটামুটি একজন প্রকৃত বন্ধু। তাই তিনি সিদ্ধান্ত নেন যে একটি কুকুরছানা দত্তক নেবেন। যথারীতি ছোট, কালো এবং বাদামি একটি কুকুরছানা তিনি দত্তক নেন এবং তার নাম দেয় সেসুর। তারা তখন থেকেই অবিচ্ছেদ্য ছিল। তারা একসাথে ছাড়া কোথাও যেতেন না। মানুষটি কখনো একা ছিল না, কারণ সেসুর সর্বক্ষণ তার সাথে ছিল। তারা শহরের বাইরে বিস্তীর্ণ খোলা জায়গায় খেলা করতেন। তারা গ্রাম অঞ্চলের দীর্ঘ পথ হেঁটে যেতেন। এমনকি তিনি যখন শহরে কেনাকাটা করতে যেতেন, তখন সব দোকানদাররা জানত যে সেসুর তার সাথে থাকবে। তারপর একদিন মেহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বন্ধুর সাথে সেদিন দিনগুলি কাটানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল। দীর্ঘ হাঁটার সেই দিনগুলি শেষ হয়ে যায়। কিন্তু মেহমেদ জানত সেসুরের যত্ন নেওয়া অবশ্যই দরকার, তাই তাকে বিছানা ছেড়ে উঠতেই হয়েছিল। বন্ধুর পায়ে পা মেলাতে হয়েছিল। সে প্রতিদিন যেমনই অনুভব করুক না কেন, তার মনে হতো ছোট্ট কুকুরটি এতদিন তার পাশে থেকেছে, তার জন্য এতটুকু স্বার্থ ত্যাগ খুবই কমই হবে। ব্যক্তিটি এমন অসুস্থ অবস্থাতেও তার সাথে অনেক মজার মজার খেলা করত। মেহমত অনেক দূরে বল ছুড়ে মারত আর সেসুর সেই বল লাফিয়ে লাফিয়ে কুড়িয়ে নিয়ে আসতো। এই দেখে মেহমতের মনে হতো তার নিজের পা পুনরায় বাল্য বয়সে ফিরে এসেছে। স্বপ্ন একরকম আর বাস্তব ভিন্ন। মেহমতের বয়স ধীরে ধীরে বাড়তে থাকে এবং একদিন মেহমত খুব অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সে সেসুরকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু তার ছেলে আলী এসে তাকে বোঝালো যে তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। তার পরিবার যতদিন প্রয়োজন হোক না কেন কুকুরের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অবশেষে তিনি অনুতপ্ত এবং অশ্রুভরা চোখে ছেলের কথায় সম্মত হয়। বৃদ্ধ অনুরোধ করলেন সেসুরকে তার কোলে তুলে দিতে, যেন সে আলিঙ্গন করতে পারে। সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তার গায়ে হাত বুলিয়ে দেয় এবং তারপর তার প্রিয় জলখাবারটি কুকুরকে খাইয়ে দেয়। সে কুকুরটিকে বোঝায় সে তাকে কতটা ভালোবাসে, পরবর্তী জন্ম সে তাকেই পেতে চায়। তারপর বিদায় জানানোর পালা আসে। তিনি কুকুরটিকে একটি ঘরে রেখে লুকিয়ে পার হয়েছিলেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন কাটাতে থাকে, কিন্তু তার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। যতই সে অসুস্থ হয়ে পড়ল, কুকুরটি আলী এবং তার পরিবারের সাথে বাড়িতে খেতে অস্বীকার করত, যেন সে সব কিছু বুঝতে পারছে। তারা কুকুরটিকে খাওয়ানোর জন্য রীতিমতো জোর করত, কিন্তু সে শুধুমাত্র একা থাকতে চায়। এটি এমন ছিল যে কুকুরটি বুঝতে পারছিল তার মালিক ভালো নেই। সমস্ত শিশুরা তার সাথে বসে তাদের হাত থেকে খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু সে খেতে অস্বীকার করত এবং আরামের জন্য তাদের পায়ে মাথা রেখে দিত। এটা স্পষ্ট হতে শুরু করেছে যে মেহমত আর কখনোই বাড়ি ফিরে আসবে না। যথারীতি সে কয়েকদিন পর তার বন্ধুকে হারিয়ে ফেলে। হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধের। তার পরিবার অবিশ্বাস্যভাবে দুঃখিত ছিল, কিন্তু কেউই সেসুরের মতো গভীরভাবে দুঃখ অনুভব করেনি। যে ব্যক্তি তার কাছে পৃথিবীর সমান ছিল, সে আর কখনোই ফিরে আসবে না। আলীর ব্যাখ্যা অনুযায়ী সে ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছিল, কিন্তু তার জানা ছিল না আসলে কুকুরটি কতটা দুঃখিত ছিল। হাসপাতাল থেকে লাশটি কফিনে করে বাড়িতে নিয়ে আসা হয় এবং তার শোককারীদের মধ্যে ছিল কুকুরটি, তাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার সেরা বন্ধুকে বিদায় জানাতে। সেসুর সম্পূর্ণ শোকাহত হওয়ায় মাথা নত করে কাস্কেটের পাশে বসেছিল। সে একবারও ঘেউ ঘেউ করেনি, একবারও কোনো শব্দ করেনি, শুধুই বিষণ্নতা ছিল কম্বলের মতো ঘিরে। একটি কুকুরের কাছে কোনো ভাষা থাকে না, তবে আপনাকে কেবল তার শোকাহত ছবি এবং কফিনের নিচে বসে থাকা ছোট্ট কুকুরটিকে দেখে বুঝতে হবে যে সে কতটা বিধ্বস্ত হয়েছে। যখন তারা প্রবেশ করল কফিনটিকে কবর স্থানে নিয়ে যাওয়ার জন্য, ছোট্ট কুকুরটি তাদের সাথে সাথে ঘনিষ্ঠভাবে পিছনে হেঁটেছিল। পরিবারের কেউ কেউ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে তাদের কাছে যেতে চায়নি। তার সম্পূর্ণ মনোযোগ ছিল কফিনের দিকে। কবরটি মাটিতে ঢেকে
যাওয়ার পরে এবং তার বন্ধু তার শেষ বিশ্রাম স্থলে যাওয়ার পরে সেসুর পরিবারের বাকি সদস্যদের কাছে যেতে চেয়েছিল। এরপর আলী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতদিন প্রয়োজন ততদিন কুকুরটির যত্ন নেবেন এবং তিনি স্থায়ীভাবে পরিবারের সাথে বসবাস করবেন, তার যা কিছু দরকার তা সবই পূরণ করবেন। আলী এবং তার পরিবার সেসুরকে অনেক ভালোবাসা এবং মনোযোগ দিত। সময় এগিয়ে যেতে থাকে, শিশুরা স্কুলে যেতে শুরু করল এবং যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছুদিন পর সেসুর সকালে একা থাকত। সে সত্যি একটি ভালো কুকুর যে ভালো আচরণ এবং ভালো আদেশ পালন করত। কিন্তু কিছুদিন পর থেকে আলী লক্ষ্য করল সেসুর সকালবেলা বাড়ি থাকছে না, তারা কোথাও তাকে খুঁজে পায় না। আলী জানত না কুকুরটি এই সময় কোথায় যায়, কিন্তু তারা অনুভব করে প্রতিদিন সকালে সে কোথাও একটা যায়। সবাই যখন বাড়ি থেকে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন ছোট্ট কুকুরটি কোনো এক দুঃসাহসিক কাজে যায়, কিন্তু বিকালে সবাই বাড়ি ফেরার আগে সে আবার বাড়িতে ফিরে আসত। কিন্তু সে কোথায় যায়? আলী একদিন ছুটির দিনে তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। সেসুর সম্পর্কে পরিবার জানত না এমন একটি অদ্ভুত ঘটনা সে ঘটাতে পারে। আলী যত বছর ধরে কুকুরটিকে চিনতেন তত বছর ধরে তিনি কখনো এমন আচরণ লক্ষ্য করেনি। কুকুরটি একটি গোপন মিশনে ধীরে ধীরে হাঁটত, শুধুমাত্র সেই জানত সে কোথায় যাবে। আলী তার পিছু নিতে শুরু করে, সেসুর আত্মবিশ্বাসের সাথে হাঁটতে থাকে এবং তার গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকে। কুকুরটি তাকে পুরনো বাড়িতে নিয়ে আসে। আলী বিশ্বাস করতেই পারছিল না যে কুকুরটি এভাবে হাঁটতে পারে। তারা দুজনে তাদের পুরনো বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু না, সে কিছুক্ষণের জন্য এখানে থেমে গেল, ঘরের দিকে তাকালো এবং তারপর সে আবার হাঁটা শুরু করলো। তারপর তারা শহরের বাইরের সীমানায় এসে পৌঁছালো। আলী বুঝতে শুরু করলো ব্যাপারটা এখানে কি হচ্ছে। এটি ছিল একটি কবরস্থান। এমনকি এতগুলি ভিন্ন কবর থাকা সত্ত্বেও কুকুরটি ঠিক জানতো যে সে কোথায় যাবে। কুকুরটি সেখানে কর্মরত কিছু লোকের পাশ দিয়ে ছুটে গেলেন এবং তারা সবাই তাকে পুরনো বন্ধুর মতোই অভ্যর্থনা জানালো, গায়ে হাত বুলিয়ে। তারপর কুকুরটি নতুন কবরগুলির একটিতে ছুটে যায় যেখানে তার বন্ধুকে সমাহিত করা হয়েছিল। এখানে সে শুয়ে বিশ্রাম নেয়, তার বন্ধু ঠিক যেভাবে তাকে কোলে নিত। কবরস্থানে কর্মরত লোকেরা অবশেষে আলীকে লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে প্রতিদিন কুকুরটির পেছনে আসে কিনা। আলী উত্তরে না বলে এবং আলী জানতে চায় সেসুর কবে থেকে এখানে আসে। তারা ব্যাখ্যা করেছিল যে মেহমতের কবর দেওয়ার পরপরই প্রতিদিন সকালে সে এখানে আসত এবং সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে থাকত এবং বিকালে আবার এখান থেকে রওনা দিত। এইভাবে তার রোজ পুনরাবৃত্তি হতো। সেসুর কতদিন তার পুরনো প্রভুর সাথে দেখা করার প্রয়োজন অনুভব করবে তা কেউ জানে না, কিন্তু এখন অন্তত তার পরিবার জানে সে প্রতিদিন কোথায় যায়। কুকুরটি তার পরিবারকে ভালোবাসেন, কিন্তু তার হৃদয় এখনও তার প্রিয় বন্ধুর সাথে আছে এবং তার আনুগত্য অদৃশ্য হয়নি, শুধুই মেহমত হারিয়ে গিয়েছে। এরপর আলী প্রায় তার বাবার কবর দেখতে কুকুরছানার পিছু নেয়। সেখানে তারা একসাথে মিলিত হতে পারে এবং সেই দুঃখ ভাগ করে নিতে পারে যা এখনও খুব তাজা রয়েছে। কুকুরেরা কাঁদতে পারে না, কিন্তু আলী যখন তার দিকে তাকায় তার নিজের চোখ বেয়ে অশ্রুকণা নেমে আসে। এটা খুবই স্পষ্ট যে সেসুর মেহমত পরিবারের অন্য সদস্যদের মতোই, অন্তত তারা সবাই একসাথে আছে এবং তারা তাদের দুঃখ একে অপরের সাথে ভাগ করে নিতে পারে। সর্বোপরি সে মানুষ হোক বা একটি কুকুর, আপনি কি মনে করেন কেউ অসুস্থ বা মারা গেলে কুকুরেরা বুঝতে পারে? পশুরা কি সত্যিই দুঃখ পায় যখন মনিবেরা হারিয়ে যায়? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।